প্রিয় সিরাজদি খান ওটঙ্গিবাড়িবাসী আসসালামু আলাইকুম আমি বিগত পনেরো মাস আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম সর্বোচ্চ চেষ্টা করেছি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য আপনারা জানেন আমি যোগদানের পর থেকেই করোনা মহামারীর প্রকোপ ছিল পরবর্তীতে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি পদ্মা সেতু কেন্দ্রিক মুন্সীগঞ্জ জেলায় এক বিরাট কর্মযজ্ঞ ছিল এই সব কিছু অতিক্রম করে এই বিগত পনেরোটি মাস আমি নিরলসভাবে চেষ্টা করেছি আপনাদের সেবা প্রদানের জন্য এখানে যোগদানের পর আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বালুচরের যে বিরোধমান বিভিন্ন মারামারির ঘটনায় সমস্যার সমাধান করা পাশাপাশি টুঙ্গিবাড়ির কামারখাড়া আছে আমাদের এখানে ভাসাইল এবং লতদ্দি এই ইউনিয়নগুলোতে যে বিরোধ ছিল সেই বিরোধ নিরসনে কাজ করা এক এমনও একটা সময় ছিল যখন আমি এসেছি যে বালুচরে একটা পক্ষ এলাকায় থাকতে পারতো আর একটা পক্ষ এলাকা ছাড়া ছিল তো সেই জায়গাতে এখন আমার যতটুকু বিশ্বাস বালুচরে উভয় পক্ষই খুব শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করতেছে তো আমার উপর যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নির্মূল করার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার যেই চুরি এবং ডাকাতির ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা ডিটেক্ট করার জন্য তৎপর ছিলাম পাশাপাশি অফিসারদের আনাগোনার মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন পুলিশের সাথে সাধারণ নাগরিকের সম্পর্কটা আরও আস্থার হয় পুলিশ যেন অভিযোগ লিখতে জিডি করতে পুলিশ ক্লিয়ারেন্স করতে অথবা পুলিশের যে সেবাগুলো সেই সেবাগুলো প্রদান করতে কোনো ধরনের অনৈতিক লেনদেন না করে সেই জন্য আমার দিক থেকে নজরদারি ছিল সর্বোচ্চ এই জন্য আমাদের বিভিন্ন অফিসার যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা পানিশমেন্টের আওতায় এনেছি পাশাপাশি সাধারণ জনগণকে আরও থানামুখী করার যে প্রচেষ্টা আমার ছিল আশা করি সেটা আপনারা নিজেরাই নিজেদের মানদণ্ডে বিচার করবেন যে আমি কতটুকু সফল তবে আমি এতটুকু বলতে পারি সর্বোচ্চ সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমি এই সিরাজদি খান এবং টঙ্গিবাড়িবাসীকে আমার সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছি তো আমার পরবর্তী কর্মস্থল স্পেশাল ব্রাঞ্চ ঢাকায় সম্ভবত আগামীকালকেই আমি সিরাজদিখান এবং টঙ্গিবাড়ি থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎ কর্মস্থলে আমি আমার এই কর্মধারা ধরে রাখতে পারি এবং আমার জীবনে যেন সাফল্য আসে ধন্যবাদ সবাইকে